عن علقمة بن وائل عن أبيه وائل بن هجر رضي الله تعالى عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم يضع يمينه على شماله في الصلاة تحت السرة. নামাজে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধার যে বিষয়টি রয়েছে এখানে মূলত দুইটি বিষয়। এক নম্বর বিষয় হাত কিভাবে বাঁধবেন, দ্বিতীয় নম্বর বিষয় হাত বাঁধার পর সেটা কোথায় রাখবেন, বুকের উপর রাখবেন, পেটের উপর রাখবেন নাকি নাভির নিচে রাখবেন। তো প্রথম বিষয় যেটি অর্থাৎ নামাজে হাত কিভাবে বাঁধবেন এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এখন জানব যে হাত বাঁধার পর সেটা কোথায় রাখবো, বুকের উপর, পেটের উপর নাকি নাভির নিচে রাখবো। তো আমরা যারা হানাফি মাজহাব বা হানাফি ফিক অনুসরণ করি তারা নামাজে দাঁড়ানো অবস্থায় নাভির নিচে হাত বাঁধি। তবে এক শ্রেণীর লোকেরা বলে যে আমরা যে নাভির নিচে হাত বাঁধি এর কোনো দলিল নেই, এর কোনো সহি হাদিস নেই। তো এ ব্যাপারে আপনাদের ধারণা কী, আসলে কি বিষয়টি এমন যে নাভির নিচে হাত বাঁধার কোনো দলিল নেই, কোনো সহি হাদিস নেই? আসলে যারা এই কথাগুলো বলে যে নাভির নিচে হাত বাঁধার কোনো দলিল নেই, কোনো সহি হাদিস নেই, তাদের এই কথাগুলো একেবারেই ভ্রান্ত, একেবারেই বাতিল। কারণ আমরা দেখি যে নাভির নিচে হাত বাঁধার অনেক হাদিস আছে, অনেক দলিল আছে, এবং সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন তিনারাও নাভির নিচে হাত বেঁধেছেন, এ ব্যাপারেও বহু প্রমাণ আছে। এমনকি নামাজে দাঁড়ানো অবস্থায় কোথায় হাত বাঁধা সবচেয়ে বেশি উত্তম সেই কথাও মুহাদ্দিসিনে কেরামগণ বলে গেছেন। তো নাভির নিচে হাত বাঁধার প্রথম দলিল হলো মুসান্নাফ ইবনু আবি সাইবার 3959 নম্বর হাদিস। عن علقمة بن وائل عن أبيه وائل بن هجر رضي الله تعالى عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم يضع يمينه على شماله في الصلاة تحت السرة. علقمة بن وائل তার পিতা ওয়াইল বিন হুজর رضي الله تعالى عنه থেকে বর্ণনা করেন, তিনি বলেন: رأيت النبي صلى الله عليه وسلم আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, তাহতা সুররাতি নাভির নিচে। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখতেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানো অবস্থায় নাভির নিচে হাত বেঁধেছেন। তো এটা কে দেখেছেন, দেখেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকাল 50 হিজরিতে। এবার তাহলে আমরা নাভির নিচে হাত বাঁধার দ্বিতীয় দলিলটি জেনে নিই। দ্বিতীয় দলিলটি হলো মুসান্নাফ ইবনু আবি সাইবার 3963 নম্বর হাদিস। عن الحجاج بن الحسن قال: سمعت أبا مجلاز أو سألته قال: قلت كيف أصنع؟ فقال: يضع باطن كف يمينه على ظاهر كف شماله ويجعلها أسفل من السرة. حجاج بن الحسن তিনি বলেন, আমি আবু মিজলাস থেকে শুনেছি অথবা তিনাকে জিজ্ঞেস করেছি যে কাইফা আসনাউ, নামাজের মধ্যে কিভাবে হাত বাঁধবো। তো আবু মিজলাস বলেন, ইয়াদাউ বাতিনা কাফি ইয়ামিনিহি আলা যাহিরি কাফি শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রাখতে বললেন এবং ডান হাতকে বাম হাতের উপর রেখে ইয়াজআলুহা আসফালা মিনাস সুররাতি, সেটাকে নাভির নিচে রাখতে বললেন। তাহলে হাজ্জাজ ইবনুল হাসান তিনি বলতেছেন যে আবু মিজলাস আমাকে নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রেখে সেটাকে নাভির নিচে রাখতে বললেন। তাহলে এই হাদিসের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা আছে। অতএব যারা বলে যে নাভির নিচে হাত বাঁধার কোনো দলিল নেই, কোনো সহি হাদিস নেই, নিঃসন্দেহে তারা সত্যকে গোপন করে মানুষকে ধোঁকা দেয়। এবার আমরা জানব যে সাহাবায়ে কেরাম তাবেইন এবং তাদের পরবর্তী মনীষীগণ নামাজে দাঁড়ানো অবস্থায় কোথায় হাত বেঁধেছেন, আর এই বিষয়টি আমরা জানব তিরমিজি শরীফ থেকে, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ 279 হিজরিতে ওফাত। তো তিনি এ ব্যাপারে কি বলেছেন সেটা তার কিতাব থেকে আমরা জানব। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এ ব্যাপারে যা বলেছেন তা তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এ ব্যাপারে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর বক্তব্যটি হল: ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা
والتابعين ومن بعدهم يرون أن يضع الرجل يمينه على شماله في الصلاة، ورأى بعضهم أن يضعهما فوق السرة، ورأى بعضهم أن يضعهما تحت السرة، وكل ذلك واسع عندهم. إمام ترمذي رحمه الله বলেন أهل علم তথা সাহাবায়ে কেরাম তাবেইন এবং তাদের পরবর্তী মুনিশগণ এই হাদিসের উপরে আমল করতেন, অর্থাৎ ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। আর তাদের সিদ্ধান্ত এটাই ছিল যে নামাজে ডান হাতকে বাম হাতের উপর রাখতে হবে। তাদের কেউ নামাজে নাভির উপর হাত রাখার কথা বলতেন, আবার কেউ নামাজে নাভির নিচে হাত বাঁধাকে অগ্রগণ্য মনে করতেন। তবে এই দুটি পদ্ধতি তাদের কাছে গ্রহণযোগ্য ছিল। তাহলে 1200 বছর পূর্বের একজন বিখ্যাত মুহাদ্দিস অর্থাৎ ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর এই বক্তব্য থেকে আমরা এটাই জানতে পারলাম যে সাহাবায়ে কেরাম তাবেইন এবং তাদের পরবর্তী যুগে তাদের কেউ কেউ নাভির উপরে হাত বাঁধতেন, তবে নাভির নিচে হাত বাঁধাকে তারা অগ্রগণ্য মনে করতেন, কিন্তু কেউ বুকের উপর হাত বাঁধতেন না। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এখানে এই কথাই বলেছেন, বুকের উপর কেউ হাত বাঁধেননি। আর ইব্রাহিম নাখাঈ রহিমাহুল্লাহ তিনি বলেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, যে নামাজে নাভির নিচে হাত বাঁধবে। ইব্রাহিম নাখাঈ রহিমাহুল্লাহ তিনিও এই কথা বলতেছেন যে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধবে, নাভির নিচে হাত রাখবে। অতএব আমরা যারা নাভির নিচে হাত বাঁধি আমাদের আমলটা হাদিস মোতাবেক হয়, হাদিস অনুযায়ী হয়, সহি হাদিস অনুযায়ী হয়। যারা বলে নাভির নিচে হাত বাঁধার কোনো সহি হাদিস নেই, কোনো দলিল নেই, তাদের এই কথা মিথ্যা। কারণ ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রহিমাহুল্লাহ তিনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, যে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো সবচেয়ে বেশি আকওয়া, সবচেয়ে বেশি শক্তিশালী। ওয়া আকরাবু ইলা তাওয়াজু, এবং বিনয় প্রকাশের অধিক নিকটতম, অর্থাৎ নাভির নিচে হাত বাঁধার দ্বারা বেশি বিনয় প্রকাশ পায়। সুতরাং আমরা নাভির নিচে হাত বাঁধি, আমাদের পক্ষে দলিল রয়েছে, সহি হাদিস রয়েছে, এমন কি সাহাবায়ে কেরাম তাবেইন এবং তাদের পরবর্তী মুনিশগণ ফকিহ মুজতাহিদ এবং মুহাদ্দিসিনে কেরাম তিনারাও নাভির নিচে হাত বাঁধতেন, এমন কি নাভির নিচে হাত বাঁধার হাদিস সবচেয়ে বেশি শক্তিশালী এবং নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি প্রকাশ পায়, এজন্যই আমরা নাভির নিচে হাত বাঁধি।